কনফুসিয়াস চীনের বিখ্যাত দার্শনিক, শিক্ষক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 511 সালে চীনের লু রাষ্ট্রের সুপু শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শন ও রচনাবলী চীন সহ সমগ্র বিশ্বে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। তিনি মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল যে শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান। এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব 479 সালে মৃত্যুবরণ করেন। তবে চলুন চাইনিজ দার্শনিক কনফুসিয়াসের মূল্যবান বাণীর সমুদ্রে অবগাহন করে আসি। প্রতিটি জিনিসের মধ্যেই সৌন্দর্য থাকে, কিন্তু সবার সেটা দেখতে পায় না। যেটা আপনি নিজে পছন্দ করেন না, সেটা অপরের উপর নিক্ষেপ করবেন না। একজন শ্রেষ্ঠ ব্যক্তি কথাই কম, কাজেই বেশি হয়। ঘৃণা করা সহজ, প্রেম করা কঠিন। সমস্ত কিছু ভালো জিনিসকে পাওয়া কঠিন হয়, আর খারাপ কিছু সহজেই পাওয়া যায়। সেই কাজটিকে বেছে নিন যেটিকে আপনি পছন্দ করেন, তবে সারা জীবনে আপনাকে একদিনও কাজ করতে হবে না। খুদযুক্ত হীরা যে কোনো নিখুঁত পাথরের থেকে উত্তম। যখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে লক্ষ্যে পৌঁছানো যাবে না, তখন লক্ষ্য পরিবর্তন না করে লক্ষ্য প্রাপ্তির জন্য গৃহীত সিদ্ধান্তে পরিবর্তন করুন। এটি সবচেয়ে ভালো কাজ হবে যে অন্ধকারকে অভিশাপ না দিয়ে একটি ছোট দীপ জ্বালিয়ে দিন। যে নিজের উপর বিজয় প্রাপ্ত করে সে হলো সব থেকে বড় যোদ্ধা। রত্ন না ঘষলে চমক দেয় না, ঠিক তেমনি মানুষের ব্যক্তিত্ব বিনা সংঘর্ষে উজ্জ্বল হয় না। কেউ যদি কোনো ভুল করে আর সেটাকে ঠিক না করে, তাহলে সে আর একটা ভুল করছে। সত্যিকারের জ্ঞান হচ্ছে নিজের অজ্ঞতার সীমাটা জানা। অজ্ঞতাই হচ্ছে দুঃখভোগের মূল কারণ। গৌরব এটা নয় যে কখনো ব্যর্থ হই না, বরং প্রতিটি ব্যর্থতার পরও আবার নতুন করে উঠে দাঁড়ানোর মাঝেই রয়েছে সবচেয়ে বড় গৌরব। কাজকে নিখুঁত করতে চাইলে তার যন্ত্রপাতিগুলো প্রথমে ঝালিয়ে নেওয়া প্রয়োজন। নিজেকে শ্রদ্ধা করো, তাহলে অন্যরাও তোমাকে শ্রদ্ধা করবে। যেখানেই তুমি যাও, হৃদয়ের পূর্ণতা নিয়ে যাও। তোমার সমকক্ষ নয় এমন কারোর সাথে বন্ধুত্ব করো না। যে বিদ্বান ব্যক্তি আরামায়েশকে ভালোবাসে, সে বিদ্বান হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয়। যেটা তুমি নিজের ক্ষেত্রে ঘটতে দেখতে চাও না, সেটা অন্যের ক্ষেত্রেও ঘটিও না। নীতিবানের সঙ্গ ছাড়া চরিত্র গঠন সম্ভব নয়। সবশেষে একটি অনুরোধ, আপনি যদি আমাদের ব্রাইট বাংলা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে থাকুন, ভালো থাকুন।